বাস ভাঙা শুরু হয়ে গেছে, বাস সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন বাসের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আরো গ্লাস ভেঙে দিচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন মারছে কিন্তু চালককে, এই মুহূর্তে চালককে মারছে। বাসগুলো ইলিয়াস মোল্লা আসছে, এই সময়টুকুর মাঝখানে তারা চেয়েছিল গাড়িগুলোকে নিয়ে যাবে জ্যাম থেকে, কিন্তু কেন আসলে গাড়িগুলো টান চালানো শুরু করেছে সেজন্য কিন্তু আসলে তারা এই আক্রমণটা করেছে, এবং সে আক্রমণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাসের একটি বাস কোনোভাবে পালিয়ে গিয়েছে, অন্য বাসটি রাস্তার মাঝখানে মোড়ে অবস্থান করছে এখন, এবং গ্লাস প্রচুর ভেঙে ফেলা হয়েছে, প্রচুর গ্লাস ভেঙে ফেলা হয়েছে, কাঁচ ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে, বাসের গ্লাস ভাঙা হয়েছে। অর্থাৎ ইলিয়াস মোল্লা আসাতে একটা আন্দোলনরত কর্মীদের অধিকাংশ তার ওখানে চলে যাওয়ার কারণে এর মাঝখানেই তারা চেষ্টা করেছিলেন, বাস চালক যারা এতক্ষণ আটকে ছিলেন গণপরিবহনগুলো, তারা চেষ্টা করেছিলেন চলে যাওয়ার জন্য। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল। কিন্তু কিছু সংখ্যক আন্দোলনরত কর্মীরা তারা কিন্তু বাস ভেঙে দেয় এবং গ্লাস ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন, বাসের গ্লাস কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এখন বাধ্য হয়ে আবারও কিন্তু গাড়ি পেছনের দিকে নিয়ে যাচ্ছে সব গাড়ি চালকরা, দেখতে পাচ্ছেন গ্লাস ভেঙে ফেলছে এক একটা গাছ বাসের, সব গাড়ি কিন্তু আবার পেছনে নিয়ে আসা হচ্ছে, দর্শক জায়গার গাড়ি আবার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ সময়টুকুকে কাজে লাগাতে চেয়েছিল বাস চালকরা বা গণপরিবহন চালকরা, কিন্তু সেই সময়ে তারা সুযোগ খুঁজলেও সেই সুযোগটি কাজে লাগেনি, আপাতত কাজে লাগেনি সেই সুযোগ, তারা আন্দোলনরত যে শ্রমিক দুঃখিত আন্দোলনরত যে রিক্সা চালকরা রয়েছেন তাদের একাংশ বাসের উপরে কিন্তু আঘাত করে এবং গ্লাস ভেঙে দেয়, যার কারণে আবারও যেই সকল বাস তাদের জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইলিয়াস মোল্লা তিনি কথা বলছেন, এর বাইরে আমিও না, কথা বুঝতে পারছি, এখন কথা হইলো কেউ কথা শুনবে কেউ কথা শুনবে না, এটা কিন্তু হবে না, তোমাদের যে ন্যায্য দাবি, যে ন্যায্য দাবি সেই দাবি আজকে অটো রিক্সা দিয়ে ঢাকা শহর ভরে গেছে, বুঝছো না, এটা হাইকোর্ট যদি নির্দেশ করে সবাইকে পালন করতে হবে, মহামান্য হাইকোর্ট যা বলেছে সবাইকে এটা পালন করতে হবে, একটা লোক আছে যে পালন করবে না, সবাই পালন করবে না, তো সেই ক্ষেত্রে আজকে এই যে অটোরিকশা বন্ধ, এতগুলো রিক্সা চালক অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষ, এরা যাবে কোথায়, সেই জন্য আমি বলবো যে মহামান্য হাইকোর্টের বাইরে আমিও না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি গরিবের কথা বলেন, যিনি ক্ষুধার্ত মানুষের কথা বলেন, যিনি করোনার সময় 2 বছর প্রতিটা মানুষের খাদ্য দিয়ে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, আমরা মানুষের খাদ্য পৌঁছে দিয়েছি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ডিজি সাহেব, আমাদের প্রত্যেকটা পুলিশ ওই করোনার সময়
প্রতিটা মানুষের খোঁজ খবর রেখেছে। শুধু তাই নয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন সংস্থা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাক্তাররা যেভাবে খেয়াল রেখেছে চিন্তা করা যায় না। আজকে এই রিক্সা চালকের মধ্যে অনেকে প্রতিবন্ধী আছে, হাঁটতে পারে না, রিক্সা চালা খায়, যারা অসহায় ক্ষুধার্ত মানুষ তাদের কথা আমি চিন্তা করি। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, মানুষের কষ্ট আমরা দিতে চাই না, জনগণের কষ্ট দিতে চাই না, রাস্তা দিয়ে গাড়ি চলবে এইটাই বাস্তব। আজকে যেহেতু তোমরা একসাথে সবাই হয়েছ, তোমাদের প্রতি আমার কথা থাকবে, তোমরা 16 আসনে 16 জন লোক আমার সাথে দেখা করবে। ১৬ আসনে ১৬ জন একটা কমিটি করবা, ওই কমিটির সাথে আমি তোমাদের মনের কথা, দুঃখের কথা, প্রতিবন্ধীদের কথা, অসহায়ের কথা, ক্ষুধার্ত মানুষের কথা আমি প্রধানমন্ত্রীর কাছে জানাব। প্রধানমন্ত্রী আমাকে দিক নির্দেশনা দিলে ওই 16 জনের সাথে বসব, ওই 16 জন যাতে পরিবার পরিজন নিয়ে, প্রতিবন্ধী তার পরিবার পরিজনের জন্য চলতে পারে সেই ব্যবস্থা আমি করি, ঠিক আছে? আজকে আমরা যারা এখানে অবস্থান করছি, আমি মনে করি যে সবার পক্ষ থেকে ও বলে দিবে আমরা যার যার মধ্যে চলে যাই, মানুষের কষ্ট না দেই। এমপি ইলিয়াস মোল্লা, আমি তোমাদের সবার দায়িত্ব নিলাম, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবো, প্রতিটা মানুষের কথা বলবো, ক্ষুধার্ত অসহায় মানুষের কথা বলবো, প্রতিবন্ধীর কথা বলবো, এবং তোমাদের পক্ষে আমাদের ডিসিএফ আছে, পুলিশ বাহিনী, সবাই তোমাদের পক্ষে, আমি ইলিয়াস মোল্লা তোমাদেরকে বলতে চাই, যার যার মতে এই রাস্তা উপযোগ করে যার যার মধ্যে চলে যান। কথা কম, হালকাভাবে কথা কবে, সবার সবার কথা বলতে হবে। আজকে সবার জন্য আইন সমান। আজকে আমি বলবো যে যার যার মতে সবাই বাসায় চলে যাক, গাড়ি চলুক, গাড়ি যাতে কোনো কেউ যাতে কোনো কষ্ট না হয়, কোনো ভাঙচুর করলে পুলিশ ব্যবস্থা নিব, পুলিশ কিন্তু বসে থাকবো না। এবং আমি এটাও জানি পুলিশ সব পারে। তারপরে আমি আমার হিসেবে বলবো এই গরিবের প্রতি জানি কোনো অত্যাচার, ঠিক আছে? তোমরা যা যা ভাবে শেষে বাসায় চলে যাও, আমাদের পেটের কোনো আমাদের খাদ্য ওনার থেকে আমরা নিব। তোমরা চলে যাও।